আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মোদির সাথে বৈঠকের পর যা বললেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী সুনাক। জাপরিছিয়া হামলা, জাতিসংঘের সতর্কতা। যুক্তরাষ্ট্রের গে নাইট ক্লাবে আবারও হামলা, নিহত 5। রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করল জার্মানি। ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলা। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলিদের নতুন চক্রান্তের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ। জেরুজালেমের পার্শ্ববর্তী ওয়াদি আল রাবা বারে বসবাসরত ফিলিস্তিনিরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নতুন চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে। তারা অভিযোগ করেছে যে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে নকল কবর বানানোর পরিকল্পনা করছে, পাশাপাশি পুরো এলাকা জুড়ে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইসরায়েলিদের নতুন চক্রান্তের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। মোদির সাথে বৈঠকের পর যা বললেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী সুনাক। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বড় মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার ঋষি বলেন তার সরকার ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন ভারতের সাথে বাণিজ্য চুক্তি করার বিষয়ে আমরা মুখিয়ে রয়েছি, তবে কিছু বিষয় ঠিক করতে হবে, তারপরে এই চুক্তি সম্পন্ন করা সম্ভব। তিনি বলেন তাড়াতাড়ি করতে গিয়ে চুক্তির মান নিয়ে কোনো আপোষ করা হবে না। উল্লেখ্য, চলতি বছর দিওয়ালিতেই মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল ভারত ও ব্রিটেনের মধ্যে, তবে তা আপাতত পিছিয়ে গেছে। দুই পক্ষই এই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি করতে আলোচনা করছে। ইন্দোনেশিয়ার বালিতে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় সুনাক আরও বলেন, আমি আত্মবিশ্বাসী ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে পারবে। তবে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাণিজ্য চুক্তি সম্পর্কে বিশেষভাবে কোনো কথা বলেননি তিনি। এদিকে এদিন ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটার বার্তায় লেখেন, আমরা বাণিজ্যিক সংযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছি। প্রতিরক্ষা সংস্কারের প্রেক্ষিতে নিরাপত্তাজনিত বিষয়ে সহযোগিতার সুযোগ বৃদ্ধি করা এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও ব্রিটেন একসাথে কাজ করবে। উল্লেখ্য, মঙ্গলবার G20 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। আর বুধবার সকালেই ব্রিটিশ সরকার জানায় 18 থেকে 30 বছর বয়সের 3,000 ভারতীয় পেশাদারদের ভিসা দেবে ব্রিটেন। 10 ডাউনিং স্ট্রিটে ঋষির অফিসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভারতই প্রথম দেশ যারা এই ধরনের ভিসা স্কিমের লাভ পেতে চলেছে। ভারত ব্রিটেন অভিবাসন নীতিকে আরও পোক্ত করতে গত বছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার ভিত্তিতেই এই ভিসা অনুমোদনের সিদ্ধান্ত। জাপরিছিয়া হামলা, জাতিসংঘের সতর্কতা। ইউক্রেনের জাপরিছিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় জাতিসংঘ নিন্দা জানিয়েছে। সাথে এমন হামলা বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে ফেলে দিতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এই বিদ্যুৎ কেন্দ্রটিতে শনিবার সন্ধ্যায় এবং রবিবারে হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এই গোলা হামলার জন্য মস্কো এবং কিয়েভ একে অন্যকে দোষারোপ করছে। IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, গতকাল এবং রোববার সকালে আমাদের দলের কাছ থেকে যে খবর পেয়েছি তা খুবই উদ্বেগজনক। প্রধান এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রস্থলে বিস্ফোরণ ঘটেছে যেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার মতে এর পেছনে যেই থাকুক না কেন এটি অবিলম্বে বন্ধ করতে হবে। আমি আগেও যেমনটি অনেকবার বলেছি তেমনি আবার বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন। কেন্দ্রটিতে বারবার গোলা হামলা হওয়ার কারণে সেই 1986 সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মতো বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটার মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের গে নাইট ক্লাবে আবারও হামলা, নিহত 5। মার্কিন যুক্তরাষ্ট্রের গে ক্লাবে আবারও হামলা হয়েছে, এবার হয়েছে কলোরাডোতে।
সংবাদ মাধ্যমের দাবি, শনিবার মাঝরাতের বন্দুক হামলায় নিহত হন 5 জন, জখম 18 জন। সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে ক্লাব কিউ নামে ওই নাইট ক্লাবের বাইরে করা পুলিশি প্রহরা, রয়েছে অ্যাম্বুলেন্স, অভিযুক্ত ধরা পড়েছে কিনা জানা যায়নি। প্রতি বছর 20 নভেম্বর দিনটি ট্রান্সজেন্ডার ডে অফ রিমেম্বরেন্স হিসেবে পালন করা হয়। ঘৃণার কারণে প্রাণ হারিয়েছেন যে সমকামী ব্যক্তিরা তাদের স্মরণ করা হয় এই দিনে। এই দিনটি পালন করতে গে নাইট ক্লাবে জড়ো হয়েছিলেন সমকামীরা। কলোরাডো স্প্রিংসের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো জানিয়েছেন, শনিবার রাত 12টার কিছু আগে ফোন এসেছিল থানায়। জানানো হয় ওই নাইট ক্লাবে গুলি চলেছে, ক্লাবের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়েছে। আমাদের সম্প্রদায়ের উপর এই ধরনের অনুভূতি শূন্য আক্রমণে আমরা বিধ্বস্ত। যে উপভোক্তারা দ্রুত পদক্ষেপ করে বন্দুকবাজকে আটকে সহিংসতা রুখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কেন গুলি চলেছিল সেই নিয়ে যদিও মুখ খোলেনি পুলিশ। এর আগে 2016 সালে ফ্লোরিডার আয়ারল্যান্ডে এক নাইট ক্লাবে হামলা চালিয়েছিল বন্দুকবাজেরা। মারা গিয়েছিলেন 49 জন, আহত হয়েছিলেন অন্তত 50 জন। ওই নাইট ক্লাবটিও ছিল সমকামী উর্ধ্বকামী রূপান্তরকামীদের জন্য। রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করল জার্মানি। রাশিয়া এবং জার্মানির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনা প্রতিরোধে পশ্চিমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। গতকাল শনিবার একথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। একই সাথে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার কথা বলেন। জার্মানির দক্ষিণাঞ্চলের একটি শহরে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এক সম্মেলনের দেয়া বক্তৃতায় জার্মান চ্যান্সেলর এইসব কথা বলেন। তিনি দাবি করেন রাশিয়ার সাথে ন্যাটো সামরিক জোটের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বহু মানুষ ভীত এবং এই ভীতির যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ন্যাটো জোট এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে ভীতি সৃষ্টি হচ্ছে তাকে পশ্চিমাদের বিবেচনায় নেওয়া উচিত। তিনি বলেন পশ্চিমা দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার দরকার, যাতে রাশিয়া এবং ন্যাটোর মধ্যকার উত্তেজনা যুদ্ধের দিকে মোড় নিতে না পারে। জার্মান চ্যান্সেলর বলেন এখন যথেষ্ট বিচক্ষণতার সাথে তাদের কাজ করা দরকার। এর আগে গত মাসে তিনি একই ধরনের বক্তব্য রেখেছিলেন। তখন তিনি ইউক্রেন সংঘাতের বিষয়ে বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কোনোভাবেই রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত শুরু করা ঠিক হবে না। ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলা। সিরিয়ার আলেপ্পো এবং হাসাকা প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের উপর বিমান হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। রবিবার সকালের দিকে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলা গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে। তুরস্ক দাবি করেছে কুর্দি গেরিলাদের এসব ঘাঁটি থেকে তুরস্কের উপর হামলা চালানো হয়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তুরস্কের আত্মরক্ষার অধিকার আছে এবং এই অনুচ্ছেদ অনুসারে উত্তর ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। এসব এলাকায় তৎপর কুর্দি সন্ত্রাসীরা তুরস্কের উপর হামলা চালিয়ে আসছিল। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে দেশটির সামরিক বাহিনী নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এবং সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ার ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্কে পিকেকের শাখা বলে মনে করে। গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রাণঘাতী বোমা বিস্ফোরণে কয়েকজন নিহত হওয়ার পর তুর্কি সামরিক বাহিনী উত্তর ইরাক এবং সিরিয়ায় এই বিমান হামলা চালালো। ইসরায়েলিদের নতুন চক্রান্তের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ। জেরুজালেমের পার্শ্ববর্তী ওয়াদি আল রাবারাতে বসবাসরত ফিলিস্তিনিরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নতুন চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে। তারা অভিযোগ করেছে যে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে নকল কবর বানানোর পরিকল্পনা করছে, পাশাপাশি পুরো এলাকা জুড়ে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছে। আরও 42 এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার জুম্মার নামাজের পর আল গাজালি মসজিদের কাছে বিক্ষোভকারীরা সমবেত হয়। পরে সেখানে তারা বক্তব্য দেন। তারা ইসরায়েলের সব নকল কবর বানানোর চক্রান্তের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এর ফলে কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেই ব্যাপারেও জানান তারা। ইসরায়েলি বসতি স্থাপনকারী কর্তৃপক্ষ জেরুজালেমের চারপাশে
নকল কবর বানিয়ে পবিত্র এই শহরে ইহুদি ইতিহাস সম্পর্কে অসত্য গল্প বানানোর পরিকল্পনা করছে বলেও সমাধান করেন বিক্ষোভকারীরা। 1978 সাল থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারী গ্রুপগুলো ওয়াদি আল রাবাবা, ওয়াদি আল হিনওয়া, আল সালুদ্দা ও রাস আল আমুদের আশেপাশে নকল কবর বানিয়ে আসছে। বিক্ষোভকারীদের মতে বসতি স্থাপনকারী গ্রুপগুলো দাবি করছে যে তারা পুরনো কবরগুলো সংস্কার করবে এবং খালি জায়গায় নতুন করে কবর খুলবে।